আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা আসছি গ্রিন হাউস পরিষ্কার করার জন্য, যেহেতু গ্রিন হাউসে যেসব সবজি ছিল সবই শেষ, তাই এখন সবই বের করে ফেলবো। তো ঢেঁড়স এখনো শেষ হয়নি, তাই ঢেঁড়স রেখে দেবো কিছুদিন। আগে টমেটো গাছ যা আছে সব ফালাই দেবো, কারণ টমেটো গাছ মরে গেছে। আরো সাথে শশা গাছ ছিল, তাও মারা গেছে। বাহিরে বিশাল আকারের একটা ঘাস হয়েছে, অনেক জায়গা ধরে আটকাই আছে। একটাই ঘাস কিন্তু অনেক জায়গা ছড়াই গেছে। এই ঘাসগুলো মূলত উটে খায়, এই ঘাসে প্রচুর পরিমাণে পানি থাকে, উটের প্রিয় খাবার। টাইনে নিয়ে যেতে আমার কষ্ট হয়ে যেতেছে, প্রায় 10 কেজির মতো ওজন হবে, এত পরিমাণ ওজন, অনেক বড় ঘাসটা। গাছটা ফালাই দিয়া রোডটা ক্লিয়ার করে দিলাম, যাতে লোকজন সহজে বাইরে যাইতে পারে। গাছটা ছিল একবারে রোডের কাছে, এই জন্য আসা যাওয়া একটু সমস্যা হয়েছিল, যার কারণে গাছটা ফালাই দিছি। আর হচ্ছে টমেটো গাছ, তার মধ্যে ঢেঁড়স গাছ, এর মধ্যে আবার মরিচ গাছও আছে। তো টমেটো গাছ যেহেতু আগে মারা গেছে, তাই টমেটো গাছগুলোই আগে ফেলে দেবো, তারপরে আস্তে আস্তে যেগুলো মারা যাবে ওগুলো ফেলাই দেবো। এখনও প্রচুর পরিমাণে টমেটো আছে, কিন্তু পোকায় ধরছে, এই জন্য আর কোনো কাজে আসবে না। কিছু কিছু আছে ভালো, আবার বেশিরভাগই পোকায় আক্রমণ করছে, কারণ অনেক দিন হয়েছে এখানে কোনো ওষুধ দেওয়া হয় না, সার দেওয়া হয় না, কিছু না। এই জন্য এমনি লাগাই দিছি, এমনি এমনি হইতেছিল, কোনো প্রকার মানে বিশেষভাবে যত্ন নেওয়া হয় নাই। এমনি বাহিরে যেভাবে বিশেষ করে যত্ন নেওয়া হয়, কয়দিন পর পর ওষুধ দেওয়া হয়, পোকার ওষুধ দেওয়া হয়, তারপরে ভিটামিন দেওয়া হয়, এখানে তেমন ওরকম কিছুই দেওয়া হয় নাই অনেক দিন ধরেই। এই জন্য বেশিরভাগই গাছও মারা যাইতেছে, আর ফলনও অত ভালো হয় নাই, কারণ এটা সিজন না, এই জন্য অফ সিজনে হয়েছে। বিশেষ করে এটা গ্রিন হাউসের মধ্যে, তো আর গ্রিন হাউসের তাপমাত্রা তো আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি, যদি গরম লাগে গরম বানাইতে পারি, ঠান্ডা লাগলে ঠান্ডা বানাইতে পারি। তো এখানে সব টমেটো গাছগুলো আগে বের করে ফেলবো, এরপরে হয়তো ঢেঁড়স গাছগুলো বের করে ফেলা হবে, তবে কিছুদিন অপেক্ষা করবো, আরো 2-1 দিন, কারণ এখনো ঢেঁড়স প্রচুর পরিমাণে আছে। তো ঘাস নিয়ে একবারে টাইনে একজন আরেকজন দিতে আছে, আর ওই একজন নিয়ে আবার বাইরে ফেলাইতে আছে, আবার মাঝে আবার ঢেঁড়স খাইতে আছে। তো 2টা টমেটো ভালো ছিল, একটা টমেটো দিলাম, ওরে টমেটো নিয়ে খাইলো আর আমি একটা খাইলাম। ভালোই লাগে টমেটো গুলো, হালকা টক টক খাইতেছে আর খাইতেছে, সেই স্বাদ সেই স্বাদ। বাচ্চু মিয়া আর আরেকজনে টানতে আছে, ওটা কইলাম খাইবে কি না, ও তো কইতেছে না টমেটো খাইবো না, এ নাকি রান্না করা ছাড়া খাইতে পারে না কাঁচাটা। আমি খইলা দিতেছি আর এরা দুইজন, আমি খইলা তুইলা তুইলা রাখতেছি আর এরা দুইজনে টাইনে বাইর করে ফেলতেছে। মরিচ গাছে মরিচ আছে এখনো, টমেটো গাছ খোলার পর অনেক জায়গায় ক্লিয়ার হয়ে গেছে, আগে পুরাই আটকা ছিল জঙ্গলের মতো, আটা যাইতো না, এত পরিমাণ টমেটো গাছে আটকা ছিল, এখন অনেকটাই খালি হয়ে গেছে। এরপরে টমেটো গাছ, তারপর ঢেঁড়স গাছ সবকিছু বাইর করে দিয়ে এখানে শুধু চারা লাগানো হবে, বীজ লাগানো হবে, বীজ থেকে আর কি চারা উৎপাদন করবো এখানেই। সামনে যেহেতু আমরা নতুন করে সবকিছু করতেছি, তো এখানে চারার দরকার আছে, এই জন্য এখানে চারা বানাবো, এই জন্য ক্লিয়ার করতেছি আগে থেকেই। 2-1 দিনের মধ্যে পুরাটাই পরিষ্কার করে ফেলবো, পুরাটা পরিষ্কার করে এখানে আবার বীজের ব্যবস্থা করব। তো এখনো ভালো ভালো টমেটো আছে, খুঁজলে অনেকগুলোই পাওয়া যাবে, কিন্তু এখন আর খোঁজার মতো টাইম নেই, আর খুঁজে যাও বা কি করবো, 2-1টা নিয়ে রাখতেছি খাওয়ার জন্য, সাথে সাথেই খাই ফেলতেছি।
আমি গুছাই গুছাই জমা করে দিতেছি, আর এরা দুজন নিয়ে নিয়ে ফালাইতেছে। আরো লোকজন আসছে, ওরা বাহিরে অন্য জায়গায় কাজ করতেছে, আর আমরা তিনজন আসছি এখানে এটা পরিষ্কার করার জন্য। সবগুলো আইনে এক জায়গায় জমা করতেছি, পরে আগুন দিয়ে পুড়াই ফেলবো। আগুন দিলে 2-4 মিনিটে শেষ হয়ে যাবে। এতক্ষণ ঢেঁড়স গাছ তুলি নাই, এখন বলতেছে ঢেঁড়স গাছ তো তুলি ফেলার জন্য, কারণ ঢেঁড়স গাছও রাখবে না, একবার পুরাটাই পরিষ্কার করে ফেলবে। এই জন্য ঢেঁড়স গাছও সব তুলে ফেলতেছি। প্রথমে বলছিল ঢেঁড়স গাছ আরো 2-1 দিন থাকবে, এখন বলতেছে না রাখার দরকার নাই, পুরা সব তুলে ফেলাইতে। এই জন্য সবটা আইনে তুলে ফেলতেছি। ডারের গাছের গোড়ায় প্রচুর পরিমাণে বালি আটকে গেছে, এই জন্য একটু মাইরে মাইরে বালিগুলারে সরাই দিতেছি। আর বাচ্চু মিয়ার রাস্তা আটকে গেছে, এই জন্য দাঁড়াই গেছে। তো একজনে ডারের গাছ ফেলতেছে, একজনে টমেটো গাছ ফেলতেছে, আর আমি ডারের গাছ তুলে তুলে দিতেছি এদেরকে। অল্প অল্প করে নিতেছে, আর একজন আছে একসাথে বেশি করে নিলে কিন্তু হয়ে যায়, অল্প অল্প করে 10 বার আসে 10 বার যায়, তার থেকে 2-1 বার 2 বারে নিয়ে আইতে চলে যেতে পারে। বুঝে না ছোট বাচ্চা, যখন টমেটো গাছ ফেলানো শেষ, এর জন্য দুজনে মিলে তুলতেছি, আর যেহেতু গাছ এখনো কাঁচা আছে তো এখন নিজেতে একটু সমস্যা হইতেছে, তো 2-1 দিন পরে নিলে, শুকাইলে 2-1 দিন পরে নিয়ে গেলে সুবিধা হবে আরো বেশি, তখন ওজন থাকবে না, এখন নিতে গেলে ওজন আছে ভালোই। তারপরে যতটা সম্ভব নিয়ে বাইরে ফেলাই দেবো, আর বাকিটা 1 দিন পরে ফেলাবো বা 2 দিন পরে। প্রবাসের কৃষি কাজ করতে আইছি, দেশে বসে কোনোদিন কৃষি খেতেও যায় নাই, আর এখন এখানে এসে কৃষি কাজ করতেছি প্রতিদিনই। আর ফ্রি বিষয় থাকলো তো যে যখন যেটা পায় তখন সেই কাজই করে। গাছগুলো একটা অনেক বড় বড় লম্বাই গেছে, আমার সাথে একটা একটা লম্বা বড় গাছ গায়ে বল পাইতেছে না, শক্তি লাগে প্রচুর পরিমাণে, অনেক নিচে পর্যন্ত নিচে ভালোই পরিমাণ গেছে, এবং বালির সাথে ধরে রাখছে, এই জন্য মোজা এনে দিলাম, খালি হাতে তুলতে পারতেছে না। ডারের গাছ খালি হাতে তুলতে গেলেই চুলকায়, এই জন্য মোজা এনে দিলাম। আবার টমেটো পাইছে একটা, আবার খাইতে আছে, মাঝখানে খাইতে আছে, খাওয়া বন্ধ না। এই লোকরে বললাম তুমি খাও না, কলতেছে না আমি খাই না। আবার দিকে যে ক্যামেরা দেশ একটু সোজা হয়ে দাঁড়াইছে, এমন করছে হয়তো ছবি তুলতেছি, যদিও বা ছবি তুলতেছিলাম না। খুশি হয়ে গেছে আজকে বাচ্চু মিয়া, বহু মহা খুশি, কারণ আজকে এইখানে রুমের ভিতরে ঠান্ডা তো বেশি গরম নাই, তো এই হচ্ছে পরের দিন। একদিন হচ্ছে ফ্যান ট্যান বন্ধ রাখছিলাম, পানি দিই নাই, যার কারণে গাছ অনেকটাই শুকিয়ে গেছে, প্রায় মরে গেছে এরকমই লাগতেছে, কারণ প্রচুর পরিমাণে গরম হয়। আজকে আবার অন্য লোক নিয়ে আসছি, আবার একটু নাচ গানা করতেছে। মাঝে মাঝে আবার একটু অভিনয় করে এই লোক, হচ্ছে শাহজাহান। এই লাথি দেওয়ার আগেই চিদই হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। শুকে গঙ্গা না তোকে রঙা, শুকে গঙ্গা না তোকে রঙা, শুকে রঙা না তোকে রঙা।
আমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, তারপর আদেশ করবো।